নমস্কার বন্ধুরা, মাবেটু ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো চলো দেখো, বেটুকে নিয়ে পার্কে এসেছি। আমাদের বাড়ির পাশে যে পার্কটা আছে, দুটো পরপর পার্ক, তো প্রথমে পার্কটায় ঢুকেছি, তো ঢোকার সময় আর ভিডিও তোলা হয়নি। তো এই যে বেটু এসে রাইডস চড়া শুরু করে দিয়েছে, এই পার্কটাতে একটু কম রাইডস আছে, পরের পার্কটাতে আবার অনেক রাইডস আছে, তো স্লিপারে চড়বে, তো চড়ছে ওই জন্য। আর দেখো ফুলগুলো মানে এই মানে এখনই সবে ফোটা শুরু করছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর চলো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এই পার্কটা, তো চলো আমাদের সাথে পার্কে ঘোরো, তোমাদের খুব ভালো লাগবে দেখো। আর বেটু কি মজা করছে, খুব ভালো লাগছে, অনেক দিন পরে নিয়ে আসলাম বেটুকে। আর রবিবার এমনিতে পার্কে ভিড় হয়, রবিবার প্লাস 25শে ডিসেম্বর, এই জন্য পার্কে প্রচণ্ড ভিড়, তবু বেটু মানে সব রাইডসে চড়ার সুযোগ পাচ্ছে, ওটাই ভালো লাগছে। এই দেখো সব ফুলগুলো দেখো, আর আমাদের সাথে কিন্তু তোমরা পার্কে ঘুরতে ভুলো না, চলো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে। এমনের আশা তু চোখের স্বপ্ন, তোমাকে ঘিরে কত ছবি যে আঁকে, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে। হৃদয়ের আয়না যে ছবি ভাসে, তার কথা কানে কানে বলো আমাকে, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে। আমি চাই হারিয়ে যদি আমি চাই হারিয়ে, বাঁধব তোমায় প্রেমের ঘরে, আমার মনেতে সারা জীবনে ধরে আমি রাখব গো যেন তোমাকে, ভালো লাগে শুধু তোমাকে, ভালোবাসি তাই তোমাকে। এমনের আশা তু চোখের স্বপ্ন, তোমাকে ঘিরে
কত ছবি যে আগে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি। ঘিরে কত ছবি যে আঁকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে। হৃদয়ের আয়না যে ছবি ভাসে তার কথা কানে কানে বলো আমাকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে। আমি চাই হারিয়ে যদি আমি চাই হারিয়ে বাঁধব তোমায় প্রেমের ঘরে আমারে মনেতে সারা জীবনে ধরে আমি রাখব গো যেন তোমাকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে। এ মনের আশা দু চোখের স্বপ্ন তোমাকে ঘিরে কত ছবি যে আঁকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি তাই তোমাকে ভালো লাগে শুধু তোমাকে ভালোবাসি।
তো বন্ধুরা দেখো, পার্কে থেকে ঘুরে টুরে এসে এই কেকের দোকানে ঢুকলাম। বেটু তো আবার পেস্ট্রি ছাড়া পছন্দ করে না, তো দুদিন পরে আর কি বেটুর জন্মদিন, তো ওই জন্য আর বড় কেক নিলাম না, ছোট্ট কেক নিলাম। দুদিন পরে না, মানে কালকে বাদে পরশু, মানে বেটুর জন্ম 27 ডিসেম্বর জন্মদিন, তাহলে একটা তখন তো কেক আনতেই হবে। ওই জন্য ছোট্ট মতো দুটো পেস্ট্রি নিলাম, এইগুলো চকলেটগুলো পছন্দ বেটুর, তো এই দুটো নিলাম। আগে স্লিপ কাটতে হচ্ছে, মানে পেমেন্ট করতে হচ্ছে, তারপর এখানে এসে নিতে হচ্ছে, তো পেমেন্টটা করে আসলাম, দিয়ে এখানে এসে নিয়ে এই যে নিয়ে নিয়েছি দেখো, নিয়ে এবার বাড়ি চলে যাব। তো আজকে বেটু প্রচুর হেঁটেছে, আজকে টোটোতে মানে সিট ছিল না, আসার সময় সব টোটো ভর্তি, ওই জন্য মানে হেঁটে হেঁটে এসছি পার্কে, পার্কে থেকে কেকের দোকানে পুরো হেঁটে এসছি, এখন আর হাঁটতে পারছে না। বলছে ওমা টোটো কোথায়, এই যে টোটোর কাছে চলে এসেছি, টোটোতে উঠেও পড়েছি, তো চলো বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমার সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এত এত ভালোবাসা, লাভ ইউ, টাটা।